ভারতের পড়শি মৈত্রী দেশ ভুটান নাগরিকদের পর্যাপ্ত করোনা ভ্যাকসিন দেওয়া হোক অবিলম্বে। ভুটান গেট খুলে ভারত ভুটান যাওয়া আসা স্বাভাবিক করা হোক ও জয়গাতে ভারত ও ভুটানের মুদ্রার কালোবাজারি রোখার দাবিতে অনির্দিষ্টকালের জন্য জয়গা ভুটান গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন জয়গা তৃণমূল কংগ্রেস। গত দুদিন যাবত অবস্থান বিক্ষোভ চলার পর আজ ভারত থেকে ভুটানে কোভিশিল্ড ভ্যাকসিন পাঠানোর খবর শুনে ধর্মঘট তুলে নিলেন তৃণমূল কংগ্রেস, যদিও তাদের আরও দুটি দাবি পূরণ হওয়া সময় সাপেক্ষ। জয়গা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি আব্দুল মানিক জানান, জেলা সভাপতি মৃদুল গোস্বামীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করে কেন্দ্র সরকারকে ভুটান গেট খোলার দাবি জানানো হবে, কেননা জয়গার পার্শ্ববর্তী অনেক জেলাতে খেটে খাওয়া শ্রমিক ভুটানে কাজ করেন, পাশাপাশি ভুটানের সাথে ব্যবসাও চলে, তাই ভুটান গেট বন্ধ থাকায় তাদের ব্যবসাও বন্ধ হয়ে গিয়েছে। ভুটানি নাগরিকদের পর্যাপ্ত করোনা ভ্যাকসিন দেওয়া হলে গেট খুলতে অসুবিধা হবে না। এছাড়াও সীমান্ত শহর জয়গায় ভারত ও ভুটান মুদ্রা নিয়ে যে কালোবাজারি চলছে তা অতি শীঘ্র বন্ধ করতে ইতিমধ্যে জয়গা থানা ওসি দীপঙ্কর সাহার সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আলোচনায় বসেন এবং এই কালোবাজারি বন্ধ করার দাবি জানান তারা। আমাদের বিষয় হলো জয়গা জনসাধারণ, জয়গা ব্যবসায়ী, ডুয়াসবাসীর ব্যবসায়ী, যত ব্যবসায়ী আছে, যত মজদুর আছে, যারা শ্রমিক কাজ করে খায়, মেহনত করে খায়, তাদের জন্য তাদের দিকে লক্ষ্য করে, আর আরেক দিকে আমাদের যে কেন্দ্রীয় যে দিল্লির আমাদের বর্ডারে বর্ডারে যারা শ্রমিক ধর্ণা দিয়ে বসে আছে কৃষক, ওদের স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়গাঁও জিপি টু আমরা ধর্ণাতে বসেছি। জি, আমরা আজকে তুলে নিলাম কারণ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী মৃদুল গোস্বামী মহাশয় ওনার সঙ্গেও কথা হয়, প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে, যে রাজ্যে আলোচনা, যে আমাদের ডিমান্ড, যে আমাদের দাবি রাখছি সে সমস্ত নিয়ে রাজ্যে উনি পাঠিয়েছেন এবং বলছে যে দিদি খুবই তাড়াতাড়ি দিল্লি কেন্দ্রীয় যে কেন্দ্রীয় সাথে কথা বলে অবিলম্বে আমাদের এই প্রবলেম সলভের জন্য উনি কথা দিয়েছেন। হ্যাঁ, আজকে যেটা আমরা নিউজের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে আজকে 3:25 ল্যান্ডিং হলো আমাদের পারু এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যে 1.5 লক্ষ ভ্যাকসিন দিয়েছে। আর আমাদের দাবি হলো এটাই যে জয়গাঁওবাসী যারা, আমাদের ডুয়াসবাসী যারা ভুটানের সঙ্গে আদান প্রদান যাওয়া আসা হচ্ছে না, যে ভুটানে আমাদের অনেকে মজদুর, অনেকে আমাদের মা বোনেরা অনেকেই বিভিন্ন দপ্তরে কাজ করছেন, ওনারাও আসতে পারছেন না সময় মতো, এবং আমাদের এখান থেকে যারা ভারতবাসী অনেকেই ভুটানের ভেতর যাইতে পারছেন না, ওনাদের দিকে লক্ষ্য করে আমাদের এই দাবি যে অবিলম্বে যে ভুটান গেট খোলা হোক। আর ভ্যাকসিন তো আজকে পেয়ে গেছে এবং উপর থেকে আদেশ যে খুবই তাড়াতাড়ি এটা কেন্দ্রের সঙ্গে কথা বলে, আমাদের দিদি কেন্দ্রের সঙ্গে কথা বলে অবিলম্বে এটা প্রবলেম সলভের দিকে কথা বলছি। হ্যাঁ, ভ্যাকসিন আজকে যখন আমরা মিডিয়াতে, আমরা নিউজের মাধ্যমে দেখতে পেলাম, আমাদের কাছে খবর আসছে, আমাদের সঙ্গে উপরের থেকেও ফোন আসছে যে ভ্যাকসিন চলে আসছে, এই জন্য আমরা তুলে নিলাম। ধন্যবাদ। ICBC যেটা আছে, আমাদের ভুটান সরকার যে ড্রাফট দিয়েছে কোভিড পরিস্থিতির মধ্যে, এই জন্য ভুটানকে ধন্যবাদ আমরা জয়গাঁও অঞ্চল কমিটির পক্ষ থেকে। আর সাথে আমাদের জয়গাতে কিছু লোক আছে যে এটাকে কালাবাজারি, ICBC বাট্টা চার্জ নিচ্ছে 10%, 12%, এটার বিরুদ্ধে আমরা এখন এখানে ধর্ণা উঠিয়েছি। আমরা অঞ্চল কমিটি এখন থানাতে যাব, আমরা থানার সঙ্গে কথা বলে খুবই আমরা অ্যাকশন নেব যে মানুষ, জনসাধারণ যে 10% 12% বাট্টা দিয়ে নিচ্ছেন, এটা আমাদের জনসাধারণের জন্য খুবই ক্ষতি হচ্ছে, এ নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো। সাথে আমাদের দাবি যে মানি এক্সচেঞ্জ কাউন্টার, সে কাউন্টারের জন্য আমরা আপিল করেছি এবং অবিলম্বে যে ভুটান ইন্ডিয়া কারেন্সির জন্য একটা এক্সচেঞ্জ কাউন্টার করা হোক, এটাও আমরা উপরে হাইকমান্ডের সঙ্গে কথা বলছি। আর সেখান থেকে আশ্বাসন দিয়েছে যে অবিলম্বে এ সমস্ত আমরা
মিটিং এর মাধ্যমে আলোচনা করে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে প্রবলেম সলভ করার জন্য আশা রাখছি।